হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। মূলত কর্মসংস্থান পেপার থেকে আপনাদের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন, ডাক বিভাগে 44,228 জন গ্রামীণ ডাক সেবককে নিয়োগ করবে শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য। মাধ্যমিকে যারা নাম্বার ভালো পাবে মেরিট বেসিসে তাদেরকে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? মূলত তিনটি ক্যাটাগরিতে নেওয়া হবে, পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, ঠিক আছে? এর বিস্তারিত দেখতে হলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এছাড়াও ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। ইন্ডিয়ান ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে 1500 ছেলে মেয়েকে নিচ্ছে, যাদের বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে, ঠিক আছে? নির্দিষ্ট কোটাধারীরা 5 বছর 3 বছর, অর্থাৎ ওবিসি 5 3 বছর, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা, ঠিক আছে, এভাবে কিন্তু পাবে। তফসিলিরা 5 বছর, ঠিক আছে, 1 বছরের ট্রেনিং পিরিয়ড থাকবে এবং তার মধ্যে কিন্তু স্টাইপেন্ড পাবে। রুরাল এবং সেমি আরবান 12,000 টাকা করে, মেট্রো আরবান এলাকায় কিন্তু 15,000 টাকা করে পাবে, ঠিক আছে? আগামী মাসে WBCS এর ফল বেরোলো। প্রতিরক্ষা সংস্থায় 734 জন চার্জম্যান নিয়োগ করেছে। এছাড়াও ইন্ডিয়ান অয়েলে 362 জন ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া, গুয়াহাটি, বারৌনি, গুজরাট, মথুরা, পানিপথ, ডিগবয়, বঙ্গাইগাঁও, পারাদ্বীপ রিফাইনারি ডিভিশন জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 পদে 362 জন লোক নিচ্ছে। যারা যারা যোগ্য এই পদের জন্য তারা কিন্তু আবেদন করতে পারে। নেক্সট আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিটি আপডেটস, চাকরির এবং বিভিন্ন এডুকেশনাল ক্ষেত্রে যে আপডেটস গুলো তুলে ধরবে আমরা নিশ্চিত আপনাদের সঙ্গে তুলে ধরবো, ঠিক আছে? সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে ICAR এর স্বীকৃতি নিওটিয়া বিশ্ববিদ্যালয়, অর্থাৎ দ্য নিউটি ইউনিভার্সিটি ICAR অ্যাক্রিডিটেশন পেল। এবং 2015 সালে ডায়মন্ড হারবারে যে সরিষার নিওটিয়া ইউনিভার্সিটি চালু হয়, 2018 সালে স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্স বিভাগ শুরু থেকে ICAR এর গাইডলাইন মেনে ফ্যাকাল্টি আনা হয়, তৈরি হয় ল্যাবরেটরি, ফিল্ড ওয়ার্ক, টিচিং মেটর এবং ভর্তি পরীক্ষা ও রিসার্চ শিল্পের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সাজানো হয়। এই বিভাগে এগ্রিকালচারাল সায়েন্সের BSc অনার্স ছাড়াও পড়ানো হয় ফিশারি সায়েন্সের ডিগ্রি কোর্স এবং MSc এগ্রিকালচার ইন হর্টিকালচার সায়েন্স, সয়েল সায়েন্স, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং এবং অ্যাগ্রোনমি পড়াশোনা হয় বিভোগ ইন এগ্রিকালচার, ঠিক আছে? তো আপনারা যে কেউ চাইলে অ্যাডমিশন নিতে পারেন, তার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমরা আপনাদের কিন্তু অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টে হেল্প করব, ঠিক আছে? আরো বিস্তারিত এখানে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলবো সাধারণ জ্ঞান এখানে আছে, এগুলো নিয়ে আপনারা যারা চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এছাড়াও আরো বিস্তারিত কিন্তু তথ্য এখানে উল্লেখ করা আছে, সেটা আপনাদেরকে বলবো। রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাশে 400 জন নেবে, শেষ তারিখ এখনো বলা হয়নি। আপনারা চাইলে www.policewb.gov.in এখানে গিয়ে আপনারা ক্লিক করতে পারেন। এবং সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি উচ্চ মাধ্যমিক 220 জন, বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক 28/7/2024 লাস্ট ডেট, চন্দ্রা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট হচ্ছে 140, 20 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, ঠিক আছে? কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার এখানে হচ্ছে 24 তারিখ লাস্ট ডেট, IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংক এখানে হচ্ছে 21 তারিখ লাস্ট ডেট, IRBTV পুলিশ এডুকেশন কাউন্সিলার 9 তারিখ লাস্ট ডেট, 112 জন গ্র্যাজুয়েটকে নেবে। এবং ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীর চাকরি উচ্চ মাধ্যমিক পাস হলে 40 জনকে নেবে, কিন্তু সেদের আবেদন প্রক্রিয়া 20/7 ছিল, পার হয়ে গেছে। স্টাফ সিলেকশনের মাধ্যমে MTS ও হাবিলদার নিয়োগ করবে 8,326 জন, লাস্ট ডেট হচ্ছে 31/7/2024। আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং কিন্তু 249 জনকে নেবে 25/7/2024, সো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন www.sail.co.in, ঠিক আছে? শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মাধ্যমিক পাশে 35 জনকে নেবে, সো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্রেন্টিস নেবে কিন্তু 19
সরি, এটা হয়ে গেছে 19 তারিখে, আমি আর এটা নিয়ে বেশি বলছি না। এছাড়াও বেশি রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেই পরীক্ষাগুলো হবে নির্দিষ্ট সময়ে, কোনো রকম চিন্তা করবেন না আপনারা। তো অন্যান্য কেরিয়ার ফেয়ার বা ডাব্লিউএফের চাকরির ব্যাপার, সেই ভিডিও কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোন একটি ভিডিওতে। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সবার আগে সবকিছু পেতে কিন্তু আমার চ্যানেলটিকে কোনোভাবেই ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিওতে। টাটা, বাই বাই।